প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সো আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা একটা ড্যামো ভিডিও। আমরা গুলশানে একটা প্রপার্টি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গুলশান এক নম্বরে 10 কাঠা জায়গাতে একটা ডুপ্লেক্স বাড়ি সহ বিক্রি হবে। সো দর্শক, সেটা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিচ্ছি। অনেকে আছেন ঢাকার গুলশানে, অনেক বড় প্রপার্টি কিনতে চাচ্ছেন, তো তাদের জন্য আমরা কিন্তু নিয়ে আসছি এটা প্রপার্টিটা। এই যে ভিডিওটা চলছে এটা একটা ড্যামো ভিডিও আমরা দিয়েছি, কারণ ওই যেটা প্রপার্টি ওনার চাচ্ছেন না ওনার ভিডিওটা আপলোড হোক। সো সেই ক্ষেত্রে আমরা একটা ড্যামো ভিডিও আপনাদেরকে দিচ্ছি, যাতে করে আপনারা ইনফরমেশানটা পেতে পারেন। সো দর্শক, যারা গুলশানে একটা লাক্সারি বাড়ি কিনতে চান বা 10 কাঠা জায়গা সহ একটা ডুপ্লেক্স চান, তাদের জন্য কিন্তু আমরা দিতে পারবো। আমাদের হাতে রয়েছে ওই ডুপ্লেক্সটা, সরাসরি মালিকের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দেবো। যদি আপনারা দেখতে চান, সরাসরি বাড়িটা আপনাদেরকে দেখানো হবে। যারা রিয়েল বায়ার তারাই শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি দেশে এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন, গুলশানে আপনি একটা বড় প্রপার্টি চাচ্ছেন বা কোনো কোম্পানিও হতে পারেন আপনারা, যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, সরাসরি আমরা মালিকদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করা দেওয়ার মাধ্যমে কিন্তু প্রপার্টিটা বিক্রি হবে। দর্শক, এটার দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিচ্ছে। এই প্রপার্টিটা পড়বে 55 কোটি টাকা। 55 কোটি টাকার মধ্যে আপনি এটা কিনতে পারবেন গুলশানে একে প্রপার্টিটা। তো কবে দেখতে চাইলে আমাদেরকে কন্ট্যাক্ট করলে, বা আমাদেরকে SMS দিবেন আপনারা, বা আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা আমাদেরকে নক করবেন, সেখানে আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। দর্শক, আমাদের হাতে গুলশানে এই 10 কাঠার এই ডুপ্লেক্সটা রয়েছে, যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সো দর্শক, এই ছিল আজকের গুলশানে একটা ডুপ্লেক্স সম্পর্কে ইনফরমেশান, আর আমাদের নাম্বার তো রয়েছে, আপনারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করুন। সো দর্শক, পুরো ভিডিওটা শেষ করবেন, এটা একটা সুন্দর ডুপ্লেক্স দেখাচ্ছি আমরা, ড্যামো, তারপরেও অনেক ভালো লাগবে আপনাদের দেখতে। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরাও আপনাদেরকে নতুন নতুন প্রপার্টির সন্ধান দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।